সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন যমুনা টিভির পর্দায় সকালের বাংলাদেশের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি জুলহা এবং আমি টিনা আছি সাথে এবং সবাই এতদিনে জেনেই গেছেন যে আমরা দুজন আপনাদের সাথে এক ঘন্টা করে থাকি আপনাদের সকালটা একটু সুন্দর করে গুছিয়ে দিতে একদমই তাই টিনা আর আমরা যে আয়োজনটাই রাখি যারা মিস করছেন তাদের জন্য বলে দিতে চাই যে আমাদের এই এপিসোডটা আপনারা দেখে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজে যার অ্যাড্রেস হচ্ছে facebook.com/ সকালের বাংলাদেশ আর সেই সাথে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফেসবুক যদি মনের কথাগুলো থাকে লিখে জানাতে চান আমাদের লিখে ফেলুন আমাদের এড্রেসে ফেসবুক এড্রেসটা আরও একবার বলে দিচ্ছি তা হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ সকালের বাংলাদেশ আর আজকের পুরো দিনটা আমি আর টিনা চেষ্টা করব আপনাদের দিনের যেহেতু আজকে প্রথম কর্মদিবস সপ্তাহের তাই অনেকের তারা আছে যেখানেই তারা আছে যেখানেই যান সাবধানে যাবেন সুস্থতার সাথে যাবেন নিরাপদে যাবেন এবং গন্তব্যে যাওয়ার আগে

আরেকটা নতুন দর্শকদের সাথে আপডেট শেয়ার করা কথা বলছিলাম টি আমার মনে হয় আমরা জানিয়ে দিতে পারি আজ ঢাকা শহরে কোথায় কি হচ্ছে ঢাকা দিয়ে আমি শুরু করছি দর্শক আপনারা যারা ঢাকায় রয়েছেন তাদের জন্য জানাচ্ছি মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা একাডেমিতে আদিবাসী মেলা সকাল 11টায় শুরু হতে যাচ্ছে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে এই আয়োজনে আরও একবার ঢাকার খবরই জানিয়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে খাদ্যে বিষাক্ত দ্রব্য নিরাপদ খাদ্য এবং আমাদের করণীয় শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আলো সেমিনার আয়োজন করা হয়েছে এটা হবে অনুষ্ঠিত হবে মুকাররাম হোসেন ভবনে ঢাকার আরও খবর জানাচ্ছি শিল্পী এস এম সুলতানের নব্বইতম জন্মবার্ষিকীর প্রাকালে তার সাথে আগামী প্রজন্মকে গভীরভাবে পরিচয় করিয়ে দিতে এবং এস এম সুলতানের শিল্প দৃষ্টি প্রসারে চারুপথি আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে বাছাই করা কাজ নিয়ে ঢাকা আর্ট সেন্টারে তিন দিন ব্যাপী চিত্রাঙ্কন প্রদর্শনীর আজ কিন্তু শেষ দিন বিকেল তিনটায় প্রদর্শনী উন্মুক্ত হচ্ছে সবার জন্য এবং বিকেল পাঁচটায় পুরস্কার প্রদান ও অতিথিদের মূল্যবান আলোচনা করা হবে আর আমি বলতে চাই আপনারা যারা এখনো যাননি অবশ্যই এই আয়োজনে যাবেন কারণ শিশু চিত্র যারা ছবি যারা পাঁচ থেকে শুরু করে তেরো বছর বয়সী যারা রয়েছে আপনারা যদি এদের চিত্রকর্ম দেখেন নিঃসন্দেহে আপনারা অনুপ্রাণিত হবেন যে এত সুন্দর করে যে বাচ্চাগুলো ছবি আঁকছে আমার মনে হয় তাদের অনুপ্রাণিত করতে হলে আমাদের একবারের জন্য যাওয়া উচিত কারণ এদের পবিত্র মনের আঁকা বা প্রত্যেকটি রং এত উজ্জ্বল এবং এত সুন্দর করে আঁকা তাদের আবেগ দিয়ে আসলে না দেখলে এটি বিশ্বাস করা যাবে না আমরা মনে হয় এই বিষয়ে আমরা আরো আজ আরো কথা বলবো সেটাই আর জুবার বলেই দিল আমার মনে হয় বাচ্চাগুলো যেহেতু বুঝবে না বাবা মায়েরা হাত ধরে যদি নিয়ে এসে ওই ছবিগুলোর সাথে জন্য একটা খবর জানাচ্ছি দেশের অন্যতম রপ্তানিমুখী চা শিল্পের সাথে জড়িত সাত লক্ষাধিক শ্রমিকদের দাবি আদায়ের একমাত্র সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নির্বাচন আজ মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার দুশো আটাশটি চা বাগান দেশের একযোগে দুশো আটাশটি চা বাগানে একযোগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে দর্শক এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি কুমিল্লা যারা রয়েছেন তাদের জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রকৌশল শিক্ষার নবদিগন্ত শীর্ষক সেমিনার সকাল দশটায় কুমিলার টাউন হলে অনুষ্ঠিত হবে তাই আপনারা যারা মেকাট্রনিক্স নিয়ে আগ্রহী চলে যেতে পারেন সেই সেমিনারে পড়ে আসতে পারেন অবশ্যই এবং বগুড়া বগুড়াবাসীরা যেটা করতে পারেন আপনাদের জন্য কি রয়েছে দেখে নিচ্ছি জাতীয় সম্প্রচার নীতিমালা সংশোধনের দাবিতে আজ রোববার সকাল দশটায় বগুড়া প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করেছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া চিত্রশিল্পী এস এম সুলতানের নব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে সকাল দশটায় শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা পুরস্কার বিতরণী যারা আপনারা আছেন নড়াইলের তারা চলে যেতে পারেন এই আয়োজনে আমার মনে হয় উপভোগ্য হবে অবশ্যই এবং আমার মনে হয় নড়াইলবাসী এটা প্রত্যেক বছরই উপভোগ করে এবং যোগদান করবেন আজও যেহেতু আজ এস এম সুলতানের জন্মদিন এবার জয়পুর হাটবাসীদের জন্য জয়পুর খবর জনগণের পুষ্টির চাহিদা পূরণ দারিদ্র্য বিমোচন পরিবেশ সংরক্ষণ ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে জয়পুর হাটে দশ দিন ব্যাপী বৃক্ষ ও ফলজ মেলা শুরু হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন অধিদপ্তর জয়পুরহাটের যৌথ উদ্যোগে স্থানীয় শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানে এটি হবে এবং প্রত্যেক দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে এটি সবার জন্য টিনা আসলে আমরা যদি সবগুলো খবরের দিকে তাকাই তাহলে আমরা যেটা দেখছি যে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রকমের আয়োজন রয়েছে তবে ঢাকা এবং আরেক আরেকটি জায়গায় আমি দেখলাম যে এস সুলতানের হ্যাঁ নড়াইলে নড়াইলে এস এম সুলতানের জন্মস্থান সেখানে তার এই জন্মদিন উপলক্ষে যে আয়োজন রয়েছে আমার মনে হয় আমাদের প্রত্যেকটা শিল্পী যারা আমাদের সাহিত্যে বা আমাদের এই শিল্পকর্মের ক্ষেত্রে অবদান রেখে গেছেন এদের প্রত্যেকের জীবন বা জন্মদিন গুলো যদি এভাবে আমরা সেলিব্রেট করতে পারি তবে আমরাই নিজেদের ভান্ডারকে সমৃদ্ধ করব কারণ আমাদের আগামী যে প্রজন্ম আছে সেই প্রজন্মকে এস এম সুলতানকে চিনতে হবে যেমন আমার সাথে এস এম সুলতানের পরিচয় হয়েছিল এরকম আমার এক্সিবিশন দেখার খুব শখ আছে এরকম কিছু যারা ছবি আঁকেন এরকম সবাই মিলে একটা প্রদর্শনী আয়োজন করলেন তো সেই প্রদর্শনীতে যে আমি এস এম সুলতানের সাথে পরিচিত হয়েছি তার আগেও পড়েছি অনেক জায়গায় কিন্তু এস এম সুলতানের যে চিন্তাধারা বা তার আকান আঁকার মাঝে যেই আমি আমি হয়ে আমার তার প্রতি আগ্রহ জন্মেছে তাই আমাদের পরবর্তী প্রজন্মের এই দায়িত্বটা কিন্তু আমাদের কাঁধেই বর্তায় যে আমরা পরবর্তী প্রজন্মকে আমাদেরই পরিচয় করিয়ে দিতে হবে এই গুণী শিল্পীর সাথে যাতে আজীবন আমাদের মাঝে তার এই শিল্পকর্মগুলো থেকে যায় অবশ্যই তাই এখন আমরা নিউজ পেপারে চলে যাই সংবাদ শিরোনামগুলোও একটু জানিয়ে দেই সবাই হয় করছে আমরা সংবাদ শিরোনাম জানাতে মানে পত্রিকার সংবাদ শিরোনাম জানাতে আমরা এই মুহূর্তে প্রথমে দর্শক আপনাদের জন্য যে পত্রিকার শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি তা হচ্ছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর শিরোনাম পড়ছি সংক্ষেপ ইরাকে দীর্ঘমেয়াদী হামলার ইঙ্গিত ওবামার এবং মালিক শ্রমিক মন্ত্রী সবই তিনি মালিকদের চাপে সরকারের পিছু হাঁটার কথা স্বীকার করলেও দায়িত্ব পালনের স্বার্থের সংঘাত কথা অস্বীকার নেই নৌমন্ত্রীর এবং লঞ্চ উদ্ধারে আসা যাচ্ছে পদ্মায় দৈর্ঘ্যের অজ্ঞাত বস্তুর সন্ধান মাওয়ায় লঞ্চ ডুবি চৌষট্টি জন এখনো নিখোঁজ ছেচল্লিশ লাশ উদ্ধার আঠাশ জনের পরিচয় মিলেছে পনেরো জনকে বেওয়ারিশ হিসাবে দাফন এবং দেলোয়ারের জমি বিক্রি আজ জুলাই এর বেতন তোবার শ্রমিকদের বেতন ভাতা ঈদ বোনাস বিষয়ের সময় চেয়েছে বিজেএমইএ ধর্মঘট পালিত হয়নি এবং সর্বশেষ যে শিরোনামটি পড়ে শোনাতে যাচ্ছি সাংবাদিকদের খবিশ ও চরিত্রহীন বললেন সমাজ কল্যাণ মন্ত্রী এই ছিল আমার হাতে দৈনিক প্রথম আলোর শিরোনাম টিনা পরে আমি দৈনিক যুগান্তরে চলে যাই যুগান্তর যেটা করেছে সেটা প্রথমেই লঞ্চ ডুবির খবর বলছে আশার আলো লঞ্চ শনাক্তের সন্ধান মিলেছে ধাতব বস্তুর পদ্মার গভীরে সাইট স্ক্যান সোনা ক্যামেরায় ধরা পড়া ধাতব বস্তুর একটা চিত্র দেয়া রয়েছে যুগান্তরে এরপরে যেটা পড়তে চাই সেটা হচ্ছে বিনিয়োগে বৈষম্য সীমাহীন সরকারের পলিসি বিনিয়োগের বিপক্ষে এরকম একটা খবর জানাচ্ছে যুগান্তর এবং দেশের শীর্ষ সন্ত্রাসীদের নিয়েও একটা শিরোনাম দিয়েছে দৈনিক যুগান্তর বলছে মহা আনন্দে চব্বিশ সন্ত্রাসী দশ বছরে কোনো সাক্ষী হাজির করতে পারেনি পুলিশ এদের নিয়ে বিপদে আছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছে এটি এবং এরপরে আচ্ছা এরপরে পরে যেটা পড়তে চাই সেটা হচ্ছে শান্তিতে ঘুমাতে পারবে না সাংবাদিকরা এটা সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রীর সবাই জানি মানে সবাই খুবই বিক্ষুব্ধ এবং একটা ইন্টারন্যাশনাল নিউজ দিয়ে শেষ করতে চাই এটা হচ্ছে ইরাকে বিমান হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ওবামার এই ধন্যবাদ টিনা তোমাকে তুমি যুগান্তরের শিরোনামগুলো পড়ছিলে এই মুহূর্তের সমকালের শিরোনামগুলো দর্শক আপনাদের জন্য পড়ে শোনাতে চাই প্রথমেই পদ্মা ট্র্যাজেডি নিয়ে তারা রিপোর্ট করেছে নদীর তলদেশে ধাতব বস্তুর সন্ধান আরও তিন লাশ উদ্ধার এবং স্বাক্ষর জালিয়াতি বিটিসিএল এর উপরে একটি প্রতিবেদন করেছে তারা বিটিসিএল প্রকল্পে ব্যয় বাড়লো দেড়শো কোটি টাকা এবং ফেনীতে একরাম হত্যাকাণ্ড নিয়ে তারা একটি রিপোর্ট করেছে মূল সন্দেহভাজনেরা আড়ালেই এবং সর্বশেষ একটি শিরোনামে আমি পড়ে শোনাতে চাই খুব ইন্টারেস্টিং একটা নিউজ নেপথ্যে আট কোটি টাকার জমি দখল বেলি রোডে গুড়িয়ে দেওয়া হলো সরকারি স্কুল অনেক ধরনের খবরের ফাঁকে এই খবরটি আমার চোখে এসছে সেটাই পরে স্কুল গড়িয়ে হলো আচ্ছা পরে হচ্ছে দৈনিক ইত্তেফাক আছে আমার কাছে যেটা ইরাকে মার্কিন হামলা জোরদার খেলাফত প্রতিষ্ঠা করতে দেয়া হবে না ওবামা এটা দিয়ে শুরু করেছে দৈনিক ইত্তেফাক একটা সচিত্র প্রতিবেদন বড় করেছে পেছে আর এরপরে মসজিদে ইসরায়েলি হামলা নিহত তিন এটাও জানাচ্ছে বেশ বড়সড় করে দৈনিক ইত্তেফাক এরপরে দেশের খবর পড়তে চাই পদ্মায় লঞ্চ ডুবির খবর এখনও নিখোঁজ একশো পঁচিশ যাত্রী ছেচল্লিশ লাশ উদ্ধার শনাক্তের ডিএনএ টেস্টের দাবি আর এরপরে তোবার খবর তোবার সব কারখানা সচল রাখার দাবি জুলাইয়ের বেতন আজ ধর্মঘটের প্রভাব পড়েনি কোথাও এটা বলছে দৈনিক ইত্তেফাক আর এরপরে যেটা পড়তে চাই সেটা হচ্ছে বিচার বিলম্বের যত কারণ 28 লাখ মামলা আধার আদালতে বিচারাধীন এটাও জানাচ্ছে দৈনিক ইত্তেফাক তিনি আমার হাতে এই মুহূর্তে আছে দি ডেইলি স্টারের একটি সংখ্যা ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ে শোনাতে চাই দর্শক আপনাদের জন্য হেলথ ইনস্যুরেন্স ফর অল বাই 2032 পদ্মা নিয়ে তারা পদ্মা ট্র্যাজেডি নিয়ে একটি রিপোর্ট করেছে ফ্লিকার অফ হোপ ইন হান্ট অফ পিনাক্স এবং ইরাক প্রসঙ্গে একটি আন্তর্জাতিক সংবাদ পড়ে শোনাতে চাই ট্যাকলিং ইরাকস ইনসার্জেন্সি উইল টেক টাইম সাইড ওবামা এবং একদম শেষ পৃষ্ঠায় একটি সংবাদ আছে যা পড়ে শোনাতে চাই তা হচ্ছে গ্যাস সাপ্লাই ইমপ্রুভিং ওয়ান কম্প্রেসার স্টেশন ফাইনালি বিগেইনস পার্শিয়াল অপারেশন আশার কথাও আছে হতাশার কথাও আছে আমরা গতকালকেই দেখছিলাম যে আমাদের গ্যাসের যেই মজুদ আছে তা

যাই তো এই মুহূর্তে এরকম একটি সংবাদ নিঃসন্দেহে সবাইকে অনুপ্রাণিত করবে আশার আলো জাগাবে দর্শক জানছিলাম পত্রিকার শিরোনামগুলো আর সময় হয়ে গেল একটি বিরতি নেওয়ার এবং আমরা যা আজকে বলেছি যে এস এম সুলতানের নব্বইতম জন্মদিন আজ তার জীবনকে বা তার শিল্পকর্মকে উদ্দেশ্য করে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামকে সাজিয়েছি তাই আমাদের অতিথিরাও তার সাথেই পরিচিত কিছু মানুষজন সম্পৃক্ত কিছু মানুষজন তাদের নিয়ে ফিরছি বিরতির একটু পরেই সাথেই থাকুন দশক বিরতির পর আরো একবার হাজির হয়ে গেছে আমি জুলহা জুবের সাথে আছে আমরা সকালের বাংলাদেশের এই পর্যায়ে আমরা আমরা বলছিলাম যে সুলতানের জন্মদিন উদযাপন করছি আজ সবাই মিলে আর আমার মনে হয় তাই জীবনের কিছু অংশ আমরা দেখে নিতে পারি আর এই জন্য কি আমরা দেখে নিব টিনা ছোট্ট উপস্থাপনা ছোট্ট উপস্থাপনা দেখার আগে যে বিষয়টি আমার বলা আছে যে ঢাকা আর্ট গ্যালারিতে আমরা পড়ছিলাম একটা সংবাদ যে এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে একটা আয়োজন বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল এবং তার থেকে বাছাইকৃত কিছু ছবি নিয়ে এটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে আমরা মনে হয় এসএম সুলতানের জন্মদিন এবং এই প্রদর্শনী মিলিয়ে আমরা ছোট্ট একটা উপস্থাপনা দেখে নিতে পারি উনিশশো সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় একজন বাংলাদেশিকে এশিয়ার সেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করে তিনি আর কেউ নন আমাদের প্রিয় শিল্পী এস এম সুলতান উনিশশো তেইশ সালের দশ আগস্ট আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই মহান শিল্পী এই শিল্পী তার জীবনের মূল সুর ও ছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন কৃষক এবং কৃষিকাজের মধ্যে আবহমান বাংলার সেই ইতিহাস ঐতিহ্য দ্রোহ প্রতিবাদ বিপ্লব সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস তার শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তার ছবিতে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা প্রাণ প্রাচুর্যের পাশাপাশি শ্রেণীর দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির হালও অনেকটা ফুটে উঠেছে চিনা আমরা এস এম সুলতান স্যারের নিজের আঁকা বেশ কিছু ছবি দেখছিলাম আর দর্শক করছি তাই এবং আমরা একটা সংবাদও পড়েছি শিশু চলচ্চিত্র যারা আঁকছেন দুঃখিত চিত্র ছবি যারা আঁকছেন চিত্র চিত্রশিল্পী যারা আছেন শিশু তাদের একটি আয়োজন রয়েছে আর সেই আয়োজন থেকে আমাদের মাঝে আজ তিনজন এসে উপস্থিত হয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দিব আমার একদম শেষ দিক থেকে আমাদের সাথে আছেন সৈয়দ গোলাম দস্তগির সংগঠক চারু পুথি শুভ সকাল আপনাকে এবং আমাদের ছোট দুজন অতিথি আছেন একজন হচ্ছে পুথি আর একজন হচ্ছে মাহাতির তাই তো আচ্ছা আমার দিকে আসলে যদি আমি করি তিনজনকে শুভ সকাল আসলে আর টিনা যেটা করি যে আমরা সকালে কোনো অতিথি এলে আমরা তাদের কাছে জানতে চাই যে আপনার সকালের শুরুটা ঠিক কিভাবে হয় আপনি একজন আপনি নিজেও বোধহয় ছবি আঁকেন আপনি সুলতান স্টুডেন্টও আপনার কাছে যদি জানতে চাই একজন তিনি ছবি আঁকেন এমন একজন মানুষের সকালের শুরুটা কেমন হয় আপনার শুরুটা কিভাবে হয় সকালের শুরুটা আসলে দেখা দিয়েই শুরু হয় মানে মানুষের তো আসলে শুরুটাই হয় সে যখন চোখ মেলে নতুন একটা দিন দেখে প্রত্যেকটা দিন তো একটা নতুন একটা দিন সেইটা দেখা দিয়েই আসলে সেই দেখার মধ্যে আবার নতুন একটা আলো দেখলাম এটা দিয়ে এটাই এটা বেশ বেশ সুন্দর এখানে আমাদের দুজন অতিথি আছেন পুথি হচ্ছে গিয়ে মাহাতির আমি আগে পুথির কাছে জিজ্ঞেস করি পুথির বয়স কত পাঁচ পাঁচ তুমি কি স্কুলে পড়ো কোন স্কুলে পড়ছো কেজি ওয়ান আচ্ছা কেজি ওয়ানে পড়ছে সে তুমি কতদিন ধরে ছবি আঁকো আচ্ছা এখানে মাহাতির আছে মাহাতির কাছে যদি আমি জানতে চাই তোমার বয়স কত আমার বয়স 7 7 কোন স্কুলে পড়ছো WWC কোন ক্লাসে 1A 1A একটু আপনার কাছে জানতে চাই আপনি একদম শিশু বয়সের বাচ্চাদের মানে একদম একদমই বাচ্চাদের নিয়ে কাজ করছেন তো এই সাথে কাজ করতে মানে আপনাদের বয়সের রেঞ্জটা কি কোন থেকে কোন বয়স থেকে কোন বয়সের যে কোনো বয়স থেকেই আসলে মানে একেবারেই যখন একটা ছেলে বা একটা মেয়ে ছবি তো আসলে কিছু না ছবি আঁকা হচ্ছে দেখা যেটা আমরা শিখেছি যে আমাদেরকে উনি বলতেন যে হচ্ছে দেখ দেখো তাহলে আঁকতে পারবে দেখতে শিখলেই আঁকতে শিখবে এইটা হচ্ছে আমরা এখনো বুঝি আসলে দেখ দেখা দেখা মানে দৃষ্টিভঙ্গি দেখা মানে দেখা মানে দৃষ্টিভঙ্গি আপনার কাছে যদি আমি জানতে চাই যে এই এই অনুপ্রেরণা থেকে দেখার অনুপ্রেরণা থেকে কি চারুপথি সৃষ্টি হ্যাঁ আমরা এই দেখা থেকেই আসলে অনেক কিছু সবকিছুই যে আমরা যত দেখতে পারবো তাহলে দেখলেই একটা ক্রিয়েটিভ জাতি তৈরি হয় আসলে তার দেখা নি অবজারভেশন থেকে আচ্ছা আমরা যখন অবজার্ভ করতে পারি একটা জিনিসকে খুব ভালোভাবে দেখি তখনই আমার মাথায় আসে আচ্ছা এই ধরনের একটা চায়ের কাপ ওই কাপের এই হাতলটা এমন না হয়ে অমন্ত হতে পারতো আচ্ছা হ্যাঁ ক্রিয়েটিভিটি অ্যাকচুয়ালি আপনার যখনই আপনি অনেক কিছু দেখতে থাকবেন তখন বা হয়তো একটা ফুলের মতন কেন একটা চায়ের কাপ হতে পারবে না আপনি ধরেন যে হচ্ছে একটা জাতি যদি তৈরি করতে হয় একটা ক্রিয়েটিভ নেশন তাহলে সবার আগে জরুরি হচ্ছে যে ওর ক্রিয়েটিভ ইম্পালসটাকে বাড়ানো যেটা বারবার করে এসে সুলতান বলতেন যে হচ্ছে দরকার নেই আমাদের সব ছেলেরা যে ছবি আঁকবে আর্টিস্ট হবে এরকম দরকার নেই কিন্তু আমাদের সব ছেলেরা যদি আঁকতে শেখে দেখতে শেখে তাহলে একটা সৃষ্টিশীল জাতি তৈরি হবে তারা সব কিছু তৈরি করতে পারবে তারা এবং দেখবেন আপনি আসলে সায়েন্টিস্টদেরও আঁকতে হয় হ্যাঁ সবাইকেই আঁকতে হয় মানে যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করে তাদের কোনো না কোনোভাবে আঁকতে হয় কারণ আপনি যদি একটা ফর্মের সাথে আরেকটা ফর্মকে জোড়া দিতে চান আঁকা ছাড়া

সো এটা হয় না হ্যাঁ কারণ ওইটা ক্রিয়েটিভিটি আর জিনিস কো যখন আমি দেখতে শিখি আমার মায়ের কাছে খুব কাছে থাকার কারণে কিন্তু মাকে আমরা ভালোবাসতে শিখি তা মাকে অনেক বেশি দেখি যখন একটা বিড়ালকে খুব ভালোভাবে দেখি ও তার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় সো নেচারের প্রতি অ্যাটাচমেন্ট তৈরি হয় সব সোসাইটির প্রতি অ্যাটাচমেন্ট তৈরি হয় আপনার কাছে যদি জানতে চাই যে চারুপথির যাত্রা কয় বছর হলো

মোস্টলি সবাই তো এস এম সুলতানের এস এম সুলতান কিন্তু সবসময় শিশুদের নিয়ে এবং এস ভাবতেন এবং কাজ করতেন উনি কিন্তু কখনো মানে ওইভাবে প্রতিষ্ঠান তৈরি করার মতো না আবার উনি নিজেই এক যেখানেই যেতেন সেখানেই একটা করে প্রতিষ্ঠান তৈরি হতো এবং ওনার সমস্ত কাজকর্ম ছিল আসলে শিশুদেরকে নিয়ে তো পরে আমরা যারা ইয়ে হয়েছি আপনি জানেন যে বোধহয় আমরা যেমন আমাদের দেশে যে পয়লা বৈশাখের শোভাযাত্রা সেটাও কিন্তু শুরু হয়েছিল এটা চারু পিঠ বলে একটা প্রতিষ্ঠান এটা যশোরে সেটা আমরাই শুরু করি আর কি প্রথম তখন তখন আমরা তো এই ওইটার সাথে যারা যুক্ত ছিল তাদের একটা অংশ যারা ঢাকায় থাকে তারাই চারু পুঁথিটা প্রতি বছর কি আপনারা এস এম সুলতান স্যারকে নিয়ে কাজ করেন নাকি এছাড়া আপনাদের আরো কোন না দে আর সেভারেল আদার থিং কিন্তু এটা হলো ট্রিবিউট টু এস এম সুলতান এটা তো আপনাকে বুঝতে হবে যে হচ্ছে ওনার কাছ থেকে এই যে এই যে স্পিরিট টু ওয়ার্ক ফর দ্য চিলড্রেন এই পুরা টোটাল জিনিসটা আসছে ওনার কাছ থেকে আচ্ছা একটু এবার আমি ওদের কাছে যেতে চাই তাহলে মাতৃয়ের কাছে যদি আমি জানতে চাই তুমি কি এস এম সুলতান সম্বন্ধে আমার কিছু বলতে পারবে না এস এম সুলতান কে ছিলেন বা তার সাথে তোমার পরিচয় কেমন করে এস এম সুলতান একজন শিল্পী তিনি আমি সম্পর্কে বলবো তুমি তুমি তাকে কিভাবে জানো তার সম্পর্কে বলি আমি শুধু এস এম সুলতান সম্পর্কে কি জানো এস এম সুলতান কে ছিলেন ওটাই একটুখানি বলে দেন এস এম সুলতান ছিল একজন শিল্পী আচ্ছা আচ্ছা তিন ছবি আঁকার জন্য গ্রামে চলে গেলেন আচ্ছা

একটা মেয়ে আর ছেলে জাল দিয়ে মাছ ধরছে কারণ হচ্ছে শিল্পী এস এম সুলতান পছন্দ করতো কি জাল দিয়ে মাছ ধরা ওরে বাবা আচ্ছা ঠিক আছে এটা কে বললো এটা কে জানালো বাবা আমাকে একটু বলো তো এস এম সুলতান পছন্দ করতেন জাল দিয়ে মাছ ধরা তুমি জেনেছো তাই তো সে গ্রামে থাকতো তাই সে একটা বোধহয় ধারণা করে নিয়েছে শিল্পীর কথা যে শিল্পী একটু আপনার কাছে আবার গন্ধস্থ কি আসতেছে ওদের যে চিন্তাগুলো এই চিন্তাগুলো কি একদমই ওদের মুক্ত চিন্তা একেবারেই মুক্ত কারণ এইটা আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের স্কুলগুলো আমরা যেমন মনে করি যে এই যে বাচ্চাদের আর্ট কম্পিটিশন জিনিসটাকে বন্ধ করে দেওয়া উচিত আর্ট কম্পিটিশন জিনিসটাকে বন্ধ করে দেওয়া উচিত কারণ একটা ছেলে সে সুন্দর করে আঁকবে সে তার নিজের চিন্তা থেকে আঁকবে আমরা যদি ওই কম্পিটিশনগুলো করাই তখন হয় কি আজকাল যে সমস্ত আরো যেটা হয়েছে যেই এই মোবাইলের ক্যামেরার কারণে একটা ছেলে হয়তো কিছু প্যাটার্ন দেখবেন আপনি এখন যে ছবি আঁকার যে ওই প্যাটার্নের ছবিগুলাই পুরস্কার পায় মা গুলা মারা ওই ধরনের একটা জেনে গেছে যে ঘুরে ঘুরে ছবিগুলো পিক করে নিয়ে যাচ্ছে এবং বাচ্চাকে জোর করে ওই চিন্তায় ছবি আঁকাচ্ছে তাহলে আহ ওর যে ক্রিয়েটিভিটি যেটা আসলে দরকার ছিল যে কারণে আমরা বলি যে বাচ্চারা ছবি আঁকুক সেই জিনিসটা আর থাকছে না যে একটা ছাতা যে এক একটা ছাতা মানে ছাতা বলতে যে একই রকম আঁকতে হয় না এটাই কিন্তু আমরা এস এম সুলতানের কাছ থেকে শিখে আসছি যে পাশাপাশি পাঁচটা ছাতা থাকলে পাঁচটা ছাতা পাঁচ রকম হয় এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেই কারণে আমার কাছে মনে হয় যে এই এবারেও যেটা দেখবেন যে এখানে একশো বাচ্চাকে কিন্তু ক্রেস্ট দেওয়া হচ্ছে একশো বাচ্চাকে এবং কেউ কেউ প্রত্যেকে ক্রেস্ট পাচ্ছে

রং দিয়ে কিছু করব এটা ভাবতেই আমার অবাক লাগে আর আমারও তাই জুবার আমি একটু মানে বাধ্য হয়ে থামিয়ে দিচ্ছি দর্শক আমাদের একটু নিউজ আপডেট গুলো জেনে আসি সেখানে নিউজ স্টুডিওতে আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ তানভীর শুভ সকাল শুভ সকাল জিনা ধন্যবাদ আপনাকে দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ জমুনার আজকের হেডলাইন নিউজে এখনো সন্ধান মেলেনি পিনাক ছয় লঞ্চের তবে শনিবার সকালে নদীর তলদেশে পাওয়া ধাতব বস্তুর সন্ধান নিয়ে দিনভর চলে আলোচনা পয়েন্টের কিলোমিটারের মধ্যে এমন এক ছবি ধরা পড়ে অনুসন্ধানী জাহাজ কান্ডারি দুই এর স্ক্যানিং মেশিনে তবে এখনো এই বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি উদ্ধারকারীরা এদিকে এখন পর্যন্ত তেতাল্লিশটি লাশ উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে পরিচয় জানা গেছে আঠাশ জনের রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন একচল্লিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম শনিবার রাতে পশ্চিম আগারগাঁও এলাকায় এলাকায়টি বাসার কাছেই গুলিবিদ্ধ হন তিনি পুলিশ জানান রাত আনুমানিক পৌনে বারোটার সময় বাসার কাছে জাহাঙ্গীরের গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গাড়ি চালক জানান একাধিক ব্যক্তি ওই হামলায় অংশ নেয় অন্তর্দ্বন্দ্বের জেরে জাহাঙ্গীরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ তার এই হত্যাকাণ্ড আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা আশা করি যে পুলিশ প্রশাসন তার দক্ষতা দিয়ে অবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আশ্রয় দিবে এই মুহূর্তে আমরা শুধু বলবো যে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি কারা এই ঘটনার সঙ্গে দুঃখজনক ঘটনার সঙ্গে জঘন্যতম ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে এবং যারাই জড়িত থাকুক না কেন তারা প্রত্যেকেই আইনের আওতায় আসবে এদিকে যশোরে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার বিকেলে শহরের বেজপাড়া রানার অফিস মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানায় দুর্বৃত্তরা অফিসে ঢুকে মান্নানকে লক্ষ্য করে গুলি ছোড়ে হাসপাতালে নেয়ার পথেই মারা যান মান্নান হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ আজ দুপুর দুইটা থেকে বিজিএমএ ভবনে তোবা গ্রুপের পোশাক শ্রমিকদের জুলাই মাসের বকেয়া বেতন ওভারটাইমের টাকা হবে শনিবার সন্ধ্যায় পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে মালিক শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ ঘোষণা দেন বিজিএমিয়া সভাপতি আতিকুল ইসলাম আর উৎসব ভাতা শিগগিরই পরিশোধের নির্দেশ দিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান এবং বেতন আগামীকাল দুটোর সময় বিজেপি ভবন হতে দেওয়ার থেকে আমরা বুদ্ধি আমরা প্রতিশ্রুতি এবং আমরা দিব যেরকম করেই হোক আমরা দিব এখন পর্যন্ত টাকা জোগাড় হয় না কিন্তু আমরা দিব 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 আতিক সাহেব আপনাদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে বোনাসটাও কিন্তু আপনাদের দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু যত কঠোর হওয়া দরকার আমরা হব গজায় রক্তপাত বন্ধে কায়রোর বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইসরায়েল কায়রোয় না আসলে বৈঠক ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিনি আলোচকরা অন্যদিকে ইসরায়েল বলছে হামাসের রকেট হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় যাবে না তারা আটই জুলাই থেকে শুরু হওয়া হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার নয়শো ষাট জনে হামাসের রকেট হামলার অজুহাতে এরই মধ্যে মিশর ত্যাগ করছে ইসরায়েলি প্রতিনিধিরা জবাবে ফিলিস্তিনি প্রতিনিধিরা ঘোষণা দিয়েছেন তাদের দাবি দেওয়া মেনে নিলে আলোচনায় বসা সম্ভব ইরাকের উত্তরাঞ্চলে সুন্নি জঙ্গিদের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র আটকে পড়া ইয়াজিদ্দিদের রক্ষা করতে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন ইরবিল শহরের কাছে মার্কিন ড্রোন হামলা ছাড়াও জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে যুদ্ধ বিমান থেকে ফালা হয় বোমা শনিবারও চারবার হামলার চালায় যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিমান হামলার অনুমতি দেওয়ার পর তৃতীয়বারের মতো চালানো হল এই হামলা খবর সফরকারী ভারতকে ইনিংস হারের লজ্জা দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট জিতেছে ইনিংস ও চুয়ান্ন রানের ব্যবধানে ছয় উইকেটে দুইশো সালের রানের চিতদিন শুরু করে জরুট আর বাটলার দুজনেই নেন হাফ সেঞ্চুরি তিনশো সাতষট্টি রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস দুশো পনেরো রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত স্কোর বোর্ডে ছেষট্টি রান উঠতেই বিজয় গম্ভীর পুজারা বিরাট কোহলি সহ ছয় ব্যাটসম্যানকে হারায় টিম ইন্ডিয়া শেষ দিকে রবীন্দ্রচন্দন আশ্বিনের ছেচল্লিশ সারা আর কেউ বলার বত স্কোর করতে ব্যর্থ হন একশো রানে অল আউট হয়ে মহেন্দ্র সিং ধোনির দল এই জয়ে সিরিজের দুই এক ব্যবধানে এগিয়ে গেল ইংলিশ দর্শক এই ছিল আজকের হেডলাইন নিউজে ফিরে আমাদের নিয়মিত আয়োজন সকালে বাংলাদেশে জুবায়ের এবং টিনার কাছে টিনা ধন্যবাদ তানভীর জানিয়ে দিলে আমাদের কাছে থাকা এখন অবধি নিউজ হেডলাইনগুলো অসংখ্য ধন্যবাদ তোমাকে দর্শক আমরা আবার ফিরছি আমাদের আজকের অতিথির সাথে অতিথিদের কাছে আমরা যাদের সাথে কথা বলছিলাম সৈয়দ গোলাম দস্তগীর যিনি চারু পুঁথির সংগঠক এবং দুটো বাচ্চা আছে আমাদের সাথে পুথি এবং সামিন তাইতো

আমি 10 দিন ধরে ছবি এঁকেছিলাম 10 দিনে আমি হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকি আমার মা আনে সুন্দর বলে আমার ভাই আরটা শিল্পী ছবি এঁকেছে সেটা হচ্ছে একদম স্ট্রং এর মতন শিল্পীর ছবি আমার ভাই এঁকেছে অনেক সুন্দর হয়েছিল আচ্ছা ঠিক আছে এখন এবারে কি তুমি প্রথম এক্সিবিশনে পার্টিসিপেট করছো না এর আগেও করেছিলে এর করেছে এর পরের দিনও করেছে পরের দিনও করে আচ্ছা গত বছর ও করেছিলিস তার মানে তাই তো গত বছর হ্যাঁ চার গত বছর কি আগে ছিল মনে আছে

আরো একবার আমন্ত্রণ আমাদের সাথে আমাদের সকাল বেলার এই আয়োজনে জুবায়ের আছে সাথে আমি আছি এবং আমার একদম এক্সট্রিম মানে রাইট সাইডে আছেন হচ্ছে আচ্ছা একদম এক্সট্রিম রাইটের কথা যেহেতু বললাম সৈয়দ দোলাম গোলাম দস্তগীর ভাই আছে যিনি চারুপুথি সংগঠক রাইট এবং আমার হাতের একদম ডান দিকে আমার গা ঘেসে দুটো একদমই কচি কাঁচা দুজন রয়েছে তার একজন হচ্ছে গিয়ে সামিদ মাহথি পুরো নামটাই বললাম যাতে ওকে রাগ করার একদমই সুযোগ দিচ্ছি না এবং পাশে রয়েছে পুথি পুথি বললো গতবারও চার এঁকেছে আচ্ছা গতবার আসলে বয়স ছিল চার রাইট ও চার এবার একটু আমি দস্তগীর ভাইয়ের কাছে জানতে চাই চারু পুথি তো আর্ট নিয়ে কাজ করছে শুধুমাত্র এক্সিবিশন করার পাশাপাশি আর্ট কালচার এগুলো শেখানোর পাশাপাশি কোনো উদ্যোগ আমাদের যারা অগ্রজ রয়েছেন এই পথে যারা বাংলাদেশের নাম আরো বেশি ৃদ্ধ করেছেন এদেরকে চেনাতে সাহায্য করে কোনো কারণ হচ্ছে কি আপনি যদি কতগুলো জিনিস যেমন ধরেন হচ্ছে শিল্প দর্শন এই সমস্ত জিনিসগুলো আপনার কেন টিকে আছে এতদিন পর্যন্ত কারণ হলো এমনকি বিজ্ঞান যেটা হ্যাঁ এটা টিকে আছে একটা কারণে সেটা হলো আইনস্টাইনের কথা যদি আমরা বলি যে আমি কেন এত এত দূর আসতে পারলাম কারণ আমি আমার পূর্বপুরুষের কাঁধে চড়ে দেখেছি তো শিল্পের তো পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমার পূর্বপুরুষের কাঁধে চড়তে হয় ফলে আমাদের জানতে হয় যে যে আমাদের আগের কারা শিল্পী ছিলেন তারা কি ধরনের কাজ করতেন সো আমার যেটা হয় যে একেবারে সভ্যতার শুরু থেকে এই পর্যন্ত যত শিল্পী এবং যত শিল্প ধারা সেগুলো বাচ্চাদেরকে বাচ্চাদের মতন করে বলে শেখানো হয় আপনারা কি এই কাজটাই করছেন এটা নিয়মিতই হয়ে থাকে এটা কতখানি বেগ পেতে হয় কারণ এস এম সুলতানের মতো একজন মানুষকে সিরিয়াস একজন মানুষকে বাচ্চাদের কাছে উপস্থাপন করাটা কতখানি কষ্টসাধ্য একটা বিষয় আপনাদের জন্য একটু জানতে চাই হ্যাঁ এটা তো অনেক ইয়ে হয় ফলে আমরা এস এম সুলতানকে প্রথমে হলো যে হচ্ছে এস এম সুলতানকে যদি যদি ধরেন এস এম সুলতানই যখন আমাদের ছেলেদেরকে জানাচ্ছি তখন আমরা জানাই যে হচ্ছে এস এম সুলতান কিন্তু অন্য কেউ নন এস এম সুলতান হচ্ছেন তোমার আমার মতন ছবি আঁকতেন হ্যাঁ আমাদের সাথে খেলতেন আসলেই তাই এস এম সুলতানকে আমরা দেখেছি যে আমাদের সাথে উনি মিশে যেতেন আমাদের সাথে আঁকতেন মানে উনি আমাদের থেকে খুব আলাদা কেউ নন এইভাবেই প্রথমে বাচ্চারা দেখতে হবে কারণ বাচ্চারা যতক্ষণ পর্যন্ত তাকে আপন করে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাচ্চারা কিন্তু সে যত বড়ই হোক তাকে

এটা একটা খুব গুরুত্বপূর্ণ মানে এস এম সুলতান অন্য একটা স্পিরিট আমরা বলি অন্য একটা স্পিরিট এই কারণে যে হচ্ছে উনি আপনি জানেন যে সারা দুনিয়া ঘুরে এসে যেই ছেলেটা ধরেন ক্লাস সিক্সে থাকতে পালিয়ে গেল বাড়ি থেকে পালিয়ে যে উনি কলকাতায় আর্ট কলেজে ভর্তি হয়ে গেলেন খুব অদ্ভুত একটা জীবন তারপরে আর্ট কলেজেও পড়াশোনা বেশি দূর করলেন না উনি ওখান থেকে চলে গেলেন যে হচ্ছে সারা ভারতবর্ষ ঘুরতে ঘুরতে সময় সারা দুনিয়া ঘুরে উনি ফিরলেন ফিরে ফিরে গেলেন ওই যে তালগাছের কথা মনে আছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে তারপরে শেষে তাকে ফিরে আসতে হয় যে পৃথিবীর কোনটিতে ঠিক ওরকমভাবেই যেন এস এম সুলতান সারা দুনিয়ার সবচেয়ে বড় মানুষটার মধ্যে যে আবার উনি ফিরে গেলেন ওনার গ্রামে ঠিক এই রকম একটা ব্যাপার আর কি আপনার বুঝতে হবে যে যে আমাদের উনার এই যে একটা লম্বা যাত্রা এইটাকেই আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চিন্তা করছি এইটা হচ্ছে নব্বই বছর একশোতম বর্ষে যে তখন এরা কিন্তু আর একটু বড় হয়ে যাবে একশোতম জন্মবর্ষ বার্ষিকীতে এস এম সুলতানের যে স্পিরিট ছিল যে নিজের দেশকে ভালোবাসলেই পৃথিবীকে ভালোবাসা যায় হ্যাঁ পৃথিবীকে ভালোবাসতে গেলে নিজের দেশকে মানুষকে ভালোবাসতে হবে এই স্পিরিটটা ছড়িয়ে যাওয়া ছড়িয়ে দেওয়া এবং একশো বছর যখন আমরা এই জিনিসটা উদযাপন করব তখন আমরা এরকম আরও অনেক ছেলে মেয়েদের পাব যে যারা আসলে ভালোবাসে গোলাম আমরা বোধহয় এটা নিয়ে আরও কিছুক্ষণ সময় পাবো কথা বলার কিন্তু এই মুহূর্তে আমাদের একটু রাজশাহী চলে যেতে হবে সেখানে আমাদের সহকর্মীর সৌরব বসে অপেক্ষা করছেন আমাদের জন্য সরাসরি তার কাছে চলে যাচ্ছে সৌরভ শুভ সকাল আপনাকে। শুভ সকাল জুবায়ের। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে এবং আ মূলত চারুকলা বিভাগের যে পুরাতন বিল্ডিং সেই পুরাতন বিল্ডিং এর সামনে ছোট ছোট অনেক শিল্পকর্ম রয়েছে আমরা আজকে সেই শিল্পকর্মগুলো আজকে আপনাদেরকে দেখাতে চাই আমি যদি একটু আমার হাতের বামে যদি একটু যদি একটু ঘোরাতে বলি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ছোট ছোট অসংখ্য মানুষের মূর্তি একই সাথে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শিল্পকর্ম সেই সাথে প্রাচীন এবং পৌরাণিক যে দেবতা তাদেরও কিন্তু আমরা এখানে বিভিন্ন আকৃতির আমরা মূর্তি দেখতে পাই তো এই শিল্পকর্মগুলো মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগের সাধারণ শিক্ষার্থী রয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের তৈরি এবং একই সাথে আরেকটি বিষয় সেটি হলো যে এই শিল্প শিল্পকর্মগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই শিল্পকর্মগুলো নিয়ে কিন্তু প্রতি বছরই একটি প্রতিযোগিতা এবং একটি একটি এক্সিবিশন করা হয় সেটি ইনডোর কিংবা আউটডোর এসব সব সবকিছু আউটডোর শিল্পকর্ম এবং আউটডোর শিল্পকর্মগুলোকে কিন্তু প্রতি বছর বিভিন্ন রঙে সাজানো হয় এবং আরেকটি এই শিল্পকর্মে কিন্তু একটা বাস্তব এবং বিমূর্ত একটা ছোঁয়া দেখবেন আপনি সাধারণ বাংলা কিংবা সেই সাথে সেই সাথে শহরে যান্ত্রিক কোলাহলময় যে ব্যস্ততম মানুষ তাদেরকেও কিন্তু এই শিল্পকর্মের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুবাই ধন্যবাদ সৌরভ আপনাকে আমরা আসলে এমন একদিনে রাজশাহীর চারুকলা অনুষদের কিছু বিষয় দেখলাম যেদিন আমরা এসিম সুলতান স্যারের নব্বইতম জন্মদিন উদযাপন করছি সরব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রাজশাহীর এই চারুকলা থেকে ঘুরিয়ে আনার জন্য আবার আমাদের অতিথির কাছে ফেরত আসি গোলমদাস থেকে নিজে আমরা দেখছিলাম চারুকলায় সংরক্ষিত আছে কাজগুলো সেখানকার শিক্ষার্থীদের আমি যদি জানতে চাই যে চারুপথিতে যে শিশুরা ছবি আঁকছে এদের ছবিগুলো নিয়ে আপনাদের ভবিষ্যৎ কি ছবি সংরক্ষণ করা হয় তবে সত্যি কথা কি প্রতিদিন প্রচুর ছেলে মেয়ে অনেক ছবি আঁকে শব্দ সংরক্ষণ করা সম্ভব না কিন্তু ওরা যে ছবিটা আঁকছে ওরা কিন্তু ওদের বাড়িতে নিয়ে যায় আচ্ছা তো ওইখানে বাড়িতে যখন আমাদের অনেকে আমাদের যখন ছোট বাচ্চারা ছবি আঁকে তখন আমরা যদি বাড়িতে ছবিগুলো নিয়ে যাওয়ার পরে ওদেরকে ইন্সপায়ার করার জন্য আমরা যদি ফ্রেম করে ওটাকে সুন্দর করে লাগিয়ে দিই রাখি তাহলে ওকে যেমন আমরা সম্মান দিতে শুরু করব ও আপনাকে সম্মানটা ঠিক সেভাবে দিবে ও নিজেরও ওই ওর নিজের ছবি প্রতি সম্মান দেখাতে দেখাতে অন্যদের ছবি ঠিকভাবে দেখা সম্মান দেওয়ার ব্যাপারটা ওদের মধ্যে তৈরি হবে ফলে শুধু এটা কোন স্কুল অ্যাকচুয়ালি স্কুলে যেরকম থাকবে বাড়িতেও কিন্তু ছেলেদের ছবিগুলা দিয়ে আপনার সাজাতে আচ্ছা আমি একটা ব্যক্তিগতভাবে এটা জানতে খুব ইন্টারেস্টেড আপনি যেহেতু স্যারকে খুব কাছ থেকে দেখেছেন আপনি নিজে সরাসরি স্টুডেন্ট ছিলেন তার এস এম সুলতান স্যারের এমন কোন জিনিসটা আপনাকে সব থেকে বেশি উদ্বুদ্ধ করেছে যেটা আপনি আবার ওদেরকে শেখাতে চান এস এম সুলতান সবচেয়ে যেটা উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে যে সবাইকে ভালোবাসো আচ্ছা সবাইকে ভালোবাসো মানে কি আমরা যেরকম কিন্তু এটা ওদেরকে শেখ আসলে এটা শেখানোর কিছু না এটা এস এম সুলতান কাউকে কোনো কিছু শেখাতেন না আমি আপনাকে একটা কথা বলি আমি একদম একেবারে ছোট বয়সে আমি চলে গেলাম এস এম সুলতানের ওখানে বাড়ি থেকে পালিয়ে চলে যাওয়ার মতন চলে যাওয়ার পরে উনি আমাকে দেখলেন দেখে বললেন যে হচ্ছে বাড়িতে বলে এসেছো আমি মাথা নাড়লাম তো উনি বললো আচ্ছা ঠিক আছে আমি তো আজকে তোমাদের ওদিকেই যাব বলে উনি তৈরি হলেন আমাকে আমাদের বাড়ি পর্যন্ত আসলেন আসার পরে বললেন যে হচ্ছে তুমি লুকিয়ে কোন দিক দিয়ে বাড়িতে ঢুকো এটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস আমি বললাম যে হচ্ছে বাড়ির পিছন দিক দিয়ে একটা সিঁড়ি আছে ওদিক দিয়ে উঠি বললো আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার তো অনেক ফুল গাছ আছে ওগুলো আমি দেখবো ওগুলো তো ছাদে আছে চলো আমি আমি যেভাবে আমি তখন বুঝলাম যে আমার সঙ্গে ওনার কোনো বয়সের ব্যবধান নেই ছিল না মানে ওই ব্যাপারটা উনি ইয়ে করতেন তো কাকে আসলে আপনি ভালোবাসবেন ভালোবাসাটা আসলে ওই এই যে বললাম যে চেসম সুলতান বলতেন যে হচ্ছে ওই সাপ তো তোমারে কামড়াবে না কারণ ওকে মানে তুমি ওর জন্য হার্মফুল না হলে ও তোমার জন্য হার্মফুল হবে এই যে একটা জিনিস এটাই এটাই হচ্ছে সবচেয়ে বেশি এটাই এটাই সেটা একদমই তাই আসলে গোলমদস্তকে আপনি বলছিলেন যে সবাইকে ভালোবাসার কথা আসলে এই ভালোবাসা ওদের মধ্যে দিয়ে আমাদের আগামী প্রজন্মের কাছে পৌঁছে যাবে এটাই আমার চাওয়া আমার আর টিনার চাওয়া আপনাদের সবাইকে আসার জন্য এই সকালবেলা আমাদের এই আয়োজন অনেক অনেক ধন্যবাদ পুথি এবং এখানে মাহতির আছে আগামী বছর আরো একবার দেখতে চাই এবং 100 তম বছর যখন উদযাপন হবে আমি জানি না আমিTina কোথায় থাকবো আমরা চেষ্টা করব চারুপুথির এই আয়োজনে আপনাদের সাথে উপস্থিত হওয়ার দর্শক আমরা কথা বলছিলাম সাথে যারা শিল্পকর্ম করছেন এবং তার সরাসরি ছাত্র আমাদের আজকের অতিথি একজন গোলাম দস্তকির উনি জানালেন যে সবাইকে ভালোবাসার কথা স্যার শিখিয়ে গিয়েছিলেন এই ভালোবাসা যাতে আমাদের সবার মধ্যে ছড়িয়ে যায় এই প্রত্যাশায় এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই আয়োজনে অবশ্যই সাথে আমি টিনা এবং জুবায়ের আছি আমরা আর অল্প কিছুক্ষণ আছি আপনাদের সাথে এবার তাই জন্য যেহেতু শেষ পর্যায়ে আছি আপনাদের সাথে কমিউনিকেশনের পালাতে একটুখানি শেষ করে নিতে চাই আর সে প্রসঙ্গে আসতে গেলে সবার শুরুতেই যেখানে ফিরতে চাই সেটা হচ্ছে ছবি আমাদের যারা অনেক কমপ্লেইন পাচ্ছি কেন ছবি দেখাই না একদমই একদমই কিন্তু আমরাও একটুখানি ছোট মতন করে কমপ্লেইনটা ছুড়ে দিই আবার ওদিকে আপনারা কিন্তু আজকাল অনেক অনেক ছবি পাঠান না অনেকে ছবি পাঠান না খুব কম কম পাঠান সেটা কেন তবে আজকে অবশ্যই আমরা আবার এই আমাদের রেগুলার সেগমেন্টটা নিয়ে ফিরে এসেছি আজকে একটা ছবি আমরা দেখবো এবং সেটা মানে যেটা দেখবো সেটি পাঠিয়েছেন দিনাজপুর থেকে আলোকচিত্রী কুমার বিপ্লব ভাই কুমার বিপ্রদীপন আপনি কি দেখালেন সকাল বেলার প্রথম আলো জানলা দিয়ে যখন ঘরে ঘরে ঢোকে ঠিক ওই সময়কার এটাই আসলে আবহমান বাংলার সকালের বাংলাদেশ অবশ্যই এভাবেই আমাদের জানলার ফাঁক দিয়ে সকালের আলো কি দেয় এবং আমরা এগুলোই আপনাদের চোখে দেখতে চাই এটাই ও বলে যে আমাদের সকালের বাংলাদেশ এবং এই বাংলাদেশের আমরা আপনাদের চোখে দেখতে চাই দিল দীপন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার একটুখানি আমরা ফেসবুকেও চলে যাই ফেসবুকে যাওয়ার আগে যে বিষয়টি টিনা আমি বলতে চাই আপনারা আরো যারা ছবি পাঠাতে চান তাদের জন্য বলে দিচ্ছি ছবি পাঠাতে হলে যা করতে হবে আপনার চোখে দেখা সকালের ছবিগুলো আমাদের ফেসবুক অ্যাড্রেসটা বলে দেই ফেসবুক ডট কম স্ল্যাশ সকালের বাংলাদেশ এখানে পোস্ট করে দিতে হবে এবং বিনিময়ে যে সেরা বিজয়ী মাসের বিজয়ী নির্বাচিত হবেন তার জন্য থাকছে আমাদের যমুনা ফিউচার পার্কে যমুনা ব্লকবাস্টারের একটি শোর দুটো টিকেট সেই সাথে হোটেল সিগালের পক্ষ থেকে তিন দিন এবং দুই রাত থাকার এবং অন্যান্য সুযোগ সুবিধা একটা প্যাকেজ ফুল একটা ফুল প্যাকেজ এবং সেই সাথে আমাদের তরফ থেকে আমাদের যমুনা টিভির বেশ কিছু সুভিনিয়ার্স এবং চকলেটস চকলেটস আমি এটা অপেক্ষা করছিলাম সুবার কখন হেসে এক গাল মানে গাল ভর্তি হাসি বলে না হেসে বলে চকলেটস চকলেটস হোক এই মুহূর্তে ফেসবুকে কিছু কমেন্ট পড়ে নিতে চাই যাই বলি কমেন্ট পড়ে নিচ্ছি আমি আজকে ছোট করে দুটো কমেন্ট পড়ব প্রথমে যে কমেন্টটি পড়ছি তা হচ্ছে ফ্র্যাঙ্কলিন রিঙ্গু লিখেছেন দেখছি সকালের বাংলাদেশ একদিনও দেখা মিস দিব না গুড অন ইউ মাই আপনি একদিনও মিস করবেন না জেনে খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ আচ্ছা তারপরে যে কমিটি আছে পড়ছি আমিনুল আবিদ লিখেছেন আইরিন খান কি এখন আর সকালের বাংলাদেশে হোস্ট করবে না শি ওয়াজ এ গুজ গুড হোস্ট মিস হার একদমই তাই টিনা আমি আমরা দনোজনী মিস করছি অবশ্যই আমাদের পুরো টিম মিস করছে এবং আইরিন খুব তাড়াতাড়ি মানে অনতি বিলম্বে আমাদের মাঝখানে ফিরবে আবার রাইট একদমই তাই আইরিন আইরিন চলে গেছে বিষয়টি এমন না আইরিন ঘুরতে গেছে আইরিন ঘোড়া শেষেই আইরিন চলে আসবে আমাদের সাথে এবং আবারও হয়তো আইরিনের সাথে বসে আমি টিনা আমরা সবাই মিলে শো করব খুব তাড়াতাড়ি আর অনেকগুলো ছিল শুধুমাত্র সময় নেই বলে কমেন্টগুলো পড়তে পারলাম না একদমই রাগ করা যাবে না একদমই আশাহত হওয়া যাবে না আমাদের কাছে লিখে ফেলতে হবে আমাদের ঠিকানায় ফেসবুক ডট কম সকালের বাংলাদেশের সব মনের কথা আজকের মতো এখানেই বিদায় নিব বিদায় নেওয়ার আগে কি করব। বিদায় নেওয়ার আগে এটুকুনি বলবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন যমুনা পরিবারের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপডেটেড থাকবেন